হাই এভরিওয়ান, ভয়েস ক্লিয়ার আসছে? সবাই শুনতে পাচ্ছো? ব্লাড সেলসটা স্টার্ট করছি, ব্লাডটা আর অ্যানাটমির পার্টে হচ্ছে পেরিকার্ডিয়ামটা তোমাদের আজকে পড়াবো, ঠিক আছে? ব্লাড কি? ব্লাড হচ্ছে একটা লিকুইড বা ফ্লুইড কানেক্টিভ টিস্যু। ব্লাড হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু, বাংলায় যেটাকে আমরা রক্ত বলি। তো রক্ত মানে আমরা মোটামুটি জানি যে আমাদের শরীরে, আমাদের যদি কোথাও কেটে যায় তাহলে যে লাল যে তরল পদার্থটা বেরিয়ে আসে সেটাই হচ্ছে রক্ত বা ব্লাড। তো ব্লাড কি? ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। কেন কানেকটিভ টিস্যু? কারণ ব্লাড এমন একটা টিস্যু বলবো, কারণ এর মধ্যে সেলুলার পার্ট আছে, এর মধ্যে সেলুলার পার্ট আছে। বাট সে টিস্যুতে কি হয়, সেলস গুলো একটা বেসমেন্টের ওপর, একটা বেসমেন্ট মেমব্রেনের ওপর একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট মেনটেন করে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, সেলগুলো কোনো রেগুলার ওয়েতে অ্যারেঞ্জ করা নেই, সেগুলো ভাসমান হয়ে রয়েছে, ঠিক আছে, ঘুরছে, ঠিক আছে। তো একটা লিকুইড মিডিয়াম আছে যেটাকে আমরা বলবো কি প্লাজমা, একটা লিকুইড মিডিয়াম। ব্লাডের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেল মেটেরিয়াল বা সেল বা সেলুলার এলিমেন্ট বলা যায়, সেলুলার এলিমেন্ট। আরেকটা হচ্ছে, এটা কোথায় থাকে না, সাসপেন্ডেড, ভাসমান থাকে কোথায়, একটা লিকুইড মিডিয়ামে। লিকুইড মিডিয়ামে যেটাকে বলি আমরা প্লাজমা, ঠিক আছে। এবারে ব্লাডের যে সেলুলার মেটেরিয়াল বা সেলুলার এলিমেন্ট যেটা আছে সেটা ক্যালকুলেট করে দেখা গেছে, মোটামুটি যদি 100 ধরা হয় ব্লাডকে, তাহলে তার মধ্যে 45% সেলুলার মেটেরিয়াল আছে আর 55% হচ্ছে প্লাজমা আছে। 55% প্লাজমা অ্যান্ড 45% হচ্ছে সেলুলার মেটেরিয়াল। এবারে এই যে 45%, এই 45% এর মধ্যেও কিন্তু ভ্যারি করে, সেটা আমি পরে বলছি। আচ্ছা, কানেকটিভ টিস্যু কেন বলছি, ফ্লুইড কানেকটিভ টিস্যু কেন বলছি, কারণ ব্লাড এমন একটা টিস্যু, টিস্যু কেন বলেই দিলাম যে এর মধ্যে সেলস আছে। তো টিস্যু কারণ হচ্ছে, কানেকটিভ টিস্যু কারণ হচ্ছে এ বিভিন্ন অন্যান্য যে টিস্যু বা অর্গানস এর মধ্যে কানেকশন তৈরি করে। ব্লাড কোথায় নেই, ব্লাড ব্রেনে আছে, আমাদের আপার লিম্বস, লোয়ার লিম্বস, হার্টে তো অবশ্যই আছে, হার্টটা তো পুরো মানে ব্লাডেই পরিপূর্ণ, এবং যেখানে বলবো কোথায় নেই, সমস্ত জায়গায়, আমাদের পুরো হোল বডিতে ব্লাড রয়েছে। এবার এবার প্রশ্ন হচ্ছে কতটা ব্লাড আছে আমাদের শরীরে। 5 লিটার ব্লাড আছে, 5 লিটার ব্লাড। অ্যান্ড কোথায় আছে যদি জিজ্ঞেস করে, কোথায়, আমরা ছোটবেলায় বলতাম আমাদের শরীরে আছে, কিন্তু এখন শরীরে বলবো না, আমরা এখন কি বলবো, 5 লিটার ব্লাড কন্টেন্টস ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিও ভাস্কুলার সিস্টেম। আচ্ছা, এই যে 5 লিটার, এই 5 লিটারটা হচ্ছে আমাদের যে টোটাল বডি ওয়েট, তার 7%, টোটাল বডি ওয়েট। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই ব্লাডের কাজটা কি, ব্লাড কি করে, আমি কাজ আলাদা করে পরে লিখে দেবো স্টেপ বাই স্টেপ। মেইনলি যেটা করে ট্রান্সপোর্ট, কেন, কারণ এটা একটা ফ্লুইড, আমি আগেই বলেছি ফ্লুইড কানেকটিভ টিস্যু। এবার ফ্লুইডের প্রপার্টি কি, আমরা কি দেখে, ফ্লুইড মানে একটা লিকুইড, তরল। তো আমরা দেখেছি 3 ধরনের সাবস্টেন্স হয়, একটা তরল হয়, একটা সলিড হয়, কঠিন পদার্থ বলে, আর একটা গ্যাসিয়াস হয়, গ্যাস। তো গ্যাস এবং তরল এই দুটোর যে মলিকিউল, তারা কি করে মুভ করতে পারে। তো অবশ্যই লিকুইড একটা কানেকটিভ টিস্যু, সেটা মুভ করতে পারে, যেহেতু মুভ করতে পারে সুতরাং সে কোনো সাবস্টেন্সকে বডির একটা পার্ট থেকে অন্য পার্টে ট্রান্সপোর্ট করতে পারে। তাহলে ট্রান্সপোর্টেশন ইজ দ্য বেসিক ফাংশন অফ ব্লাড, ঠিক আছে, কেন, কারণ এই লিকুইডিটিটার জন্য। আরেকটা যেটা করে সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক যে মেনটেন, যেটাকে বলা হয়
মিলিউ, MILL ইন্টারিউ, মিলিউ ইন্টারিউ, এটার মানে হচ্ছে আমাদের একটা স্টেবল হোমিওস্ট্যাটিক এনভায়রনমেন্ট, ঠিক আছে, যেটাকে মিলিউ ইন্টারিউ বলা হয়। কি মানে হচ্ছে, আমাদের যেমন বডি টেম্পারেচার, আমাদের একটা বডি টেম্পারেচার ফিক্স, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন আমাদের শরীরে কোনো একটা পার্টে, যেমন লিভার, লিভার থেকে হিট প্রডিউস হয়, তো লিভারে যে হিটটা প্রডিউস হচ্ছে সেই লিভার থেকে ব্লাড কি করছে, হিটটাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, একটা জায়গায় হিট বেশি হলে টেম্পারেচার বেড়ে যাবে সেখানে, তাই সেই টেম্পারেচারটা যাতে সেখানে না বেড়ে যায় হিটটাকে অন্য জায়গায় ছড়িয়ে দিচ্ছে ব্লাডের মাধ্যমে, তাহলে হিটটাও কিন্তু আমাদের বডিতে সার্কুলেট করছে, ঠিক আছে। তো সেই জন্য তার মানে কি হলো, তার মানে একটা স্টেবল অবস্থা রইলো, নাহলে তো লিভারটা পুরো হিট হয়ে যাবে, তাই না, লিভারের মধ্যে তো হিট প্রডিউস হচ্ছে। তো সেই সেই রকমই এরকম বিভিন্ন হোমিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি আছে, যেরকম অসমোটিক প্রেশার আছে, পিএইচ আছে, হোমিওস্ট্যাটিক মেনটেনেন্স, এটাকে বলা হয় মিলিউ ইন্টারিউ, এটা মেনটেন করে ব্লাডের দুটো পার্ট, একটা হচ্ছে সেলুলার এলিমেন্ট, আরেকটা পার্ট হচ্ছে প্লাজমা, ঠিক আছে। সেলুলার এলিমেন্ট হচ্ছে বললাম কি 45%, আর প্লাজমা হচ্ছে 55%। আচ্ছা, সেলুলার এলিমেন্টস এর মধ্যে কি কি টাইপের সেলস থাকে, ফার্স্ট হচ্ছে এক নম্বর RBC, যেটাকে আমরা বলবো রেড ব্লাড সেল, এটার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, ERYTHROCYTES, এরিথ্রোসাইটস, RBCs, ঠিক আছে। আর কি আছে, WBC, যেটাকে আমরা বলবো লিউকোসাইট, কি বলবো, লিউকোসাইটস, এন্ড ফাইনালি হচ্ছে তিন নম্বর প্লেটলেটস, যেটাকে আমরা বলবো থ্রম্বোসাইট, থ্রম্বোসাইটস, ক্লিয়ার। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের সেলুলার এলিমেন্ট সেলস থাকে, বাকি কি থাকে, প্লাজমা, প্লাজমাটাই বেশি। প্লাজমার মধ্যে যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে কি কি আছে, তো প্লাজমার মধ্যে মানে 55% প্লাজমা, সেটাকে আমি 100 ধরে নিলাম, মানে 55% তো ব্লাডের মধ্যে আছে, এবার এই প্লাজমা যেটা আমি পেলাম সেটাকে আমি টোটাল 100 ধরে নিলাম, এই 100 এর মধ্যে এইদিকে আমি আলাদা করে দিই ওয়াটার থাকে, ওয়াটার, প্লেন ওয়াটার 91%, 91% প্লেন ওয়াটার থাকে, আর বাকি 9% থাকছে, 9% থাকছে আদার্স, শুধু লিখবো আদার্স। এই আদার্স এর মধ্যে আবার দু ভাগে ভাগ করব, ঠিক আছে, 9% এর মধ্যে 7.5% হচ্ছে প্লাজমা প্রোটিন, কি লিখব, প্লাজমা প্রোটিন, মনে থাকবে। আর বাকি কি রইল, বাকি যে 1.5-2% হতে পারে সেটা হচ্ছে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স, ঠিক আছে। ফার্স্টে আচ্ছা অর্গানিক, অর্গানিকটা বলি, অর্গানিকের মধ্যে কি কি থাকে, যেমন হচ্ছে অর্গানিকের মধ্যে থাকে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনকে ভেঙে যে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড, আর কি কি পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড, হরমোনস, হরমোনস, ভিটামিনস, ভিটামিনস, ঠিক আছে, এগুলোই থাকে অর্গানিকের পার্টে, ঠিক আছে। এবার চলে আসি ইনঅর্গানিক, ইনঅর্গানিকের মধ্যে কি কি থাকে, ইনঅর্গানিকের মধ্যে কিছু আয়ন্স দেখতে পাওয়া যায়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম,
ক্যালসিয়াম Mg2+ Ca2+ এটা প্লাস, এগুলো অত দেখানোর দরকার নেই, মোটামুটি লিখলেই হলো। সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো হচ্ছে ক্যাটায়ন পজিটিভ। অ্যানায়নদের মধ্যে কি কি থাকে? ক্লোরিন আর কি থাকে? সালফেট, ফসফেট, সালফেট, ফসফেট, PO4, ঠিক আছে, এগুলো থাকে। আচ্ছা কিছু, আচ্ছা আমরা যে এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তাহলে গ্যাস থাকছে, তাহলে কি কি ইনঅর্গানিক গ্যাস, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো পাওয়া যায়। আর কি হয় যদি আমরা কোনো মেডিসিন নিই, কোনো মেডিসিন যদি আমরা নিই, সেই মেডিসিনটাও কিন্তু পাওয়া যায়। তাহলে ড্রাগস, ড্রাগস তো কেমিক্যাল হয়, হ্যাঁ, এখন আয়ুর্বেদিক হলে সেটা আলাদা কথা, সেটা তখন ওই দিকে চলে যাবে। যদি প্লান্ট সোর্স মেডিসিন হয় সেটা আলাদা, কিন্তু নর্মালি তো অ্যালোপ্যাথিতে তো নর্মালি ড্রাগ সিনথেটিক হয়, তো সেই জন্য ড্রাগসটা ইনঅর্গানিক পার্টে থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আর এইখানে যে প্লাজমা প্রোটিন লিখেছে, প্লাজমা প্রোটিন গুলো যেমন হচ্ছে কিছু কিছু প্রোটিন থাকে যেগুলো ক্লটিং ফ্যাক্টর, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, হ্যাঁ, যেগুলো কোয়াগুলেশনে হেল্প করে, পরে তোমাদের পড়াবো। আর আর কি আছে, ইমিউনোগ্লোবুলিন, যেগুলো অ্যান্টিবডি, মানে যেগুলোকে বলে ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি, কোনো ভাইরাস আমাদের অ্যাটাক করলো তার সঙ্গে লড়ার যে, যেটা লড়ে ভাইরাসের সাথে, যে একটা ইমিউনিটি তৈরি করে, ইমিউন রেসপন্স তৈরি করে, সেগুলো হচ্ছে সব প্লাজমা প্রোটিনে থাকে, যেটা 7.5%। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের ব্লাডে প্রোটিন কত থাকে, এই প্রত্যেকটা মিলিগ্রাম পার ডেসিলিটার ইউনিটে আমি লেখাবো, এমজি পার ডেসিলিটার ইউনিটে আমি প্রত্যেকটা লেখাবো। প্রোটিন কত থাকে? প্রোটিন থাকে, লেখো, 6000 থেকে 6000 থেকে 8000 এমজি পার ডেসিলিটার, বা এটাকে মিলিগ্রাম যেহেতু বলছে 6000-8000, সেটা হয়তো এরকম কনভার্সন যদি করো তাহলে 6 to 8 গ্রাম, 6 থেকে 8 গ্রাম প্রোটিন থাকে, যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড থাকে 30 to 50 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। তারপর লেখো টোটাল ফ্যাট, ফ্যাট কত থাকে আমাদের রক্তে, টোটাল ফ্যাট লেখো 400 থেকে 600, 400 to 600 মিলিগ্রাম পার ডেসিলিটার টোটাল ফ্যাট। কোলেস্টেরল 150 থেকে 150 to 200 মিলিগ্রাম পার ডেসিলিটার কোলেস্টেরল। গ্লুকোজ 80 to 140 মিলিগ্রাম পার ডেসিলিটার, এইটার মধ্যে এটা ঘোরাফেরা করে। এবং যখন এটা বলছি তখন এটা আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যার মানে এক দুটো হয়, একটা পোস্ট প্র্যান্ডিয়াল হয়, মানে খাওয়ার পরে, খাওয়ার 2 ঘন্টা পরে একটা ব্লাড নিয়ে টেস্ট করা হয়, আর একটা হয় খালি পেটে, এটা হচ্ছে না খেয়ে, সেটা হচ্ছে 110, এটা হচ্ছে না খেয়ে মানে ফাস্টিং, ফাস্টিং ব্লাড সুগার 110 মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে FBS ফাস্টিং, আর যেটা খেয়ে পোস্ট প্র্যান্ডিয়াল PPBS সেটা হচ্ছে 140, মানে এর বেশি যেন না হয় তাহলে কিন্তু ডায়াবেটিক, PPBS। এবারে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়া ব্লাডে কতটা থাকে, ইউরিয়া লেখো 20 to 40 মিলিগ্রাম। দেখো অ্যামাইনো অ্যাসিড 30 থেকে 50, তার থেকে 10 কমিয়ে দাও, 20 থেকে 40, 30 থেকে 10 কমলে 20, 50 থেকে 10 কমলে 40, মানে মনে রাখার জন্য বললাম। ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড কত থাকে, এটা দুটো আলাদা আলাদা থাকে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। মেলদের ক্ষেত্রে হচ্ছে লেখো 3.5 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলদের ক্ষেত্রে 3 to 6 মিলিগ্রাম পার ডেসিলিটার।
ক্রিয়েটিনিন, এটাও টেস্ট কর, কিডনি ফাংশন টেস্টে করতে দেয়, 0.7 to 1.4 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর একটা লাস্ট, সেটা হচ্ছে লেখক বিলিরুবিন, বিলিরুবিন হচ্ছে জন্ডিস হলে হয়, বেড়ে যায়, সেটা হচ্ছে খুব সামান্যই থাকে, 0.2 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে বিলিরুবিন। ঠিক আছে, ফাংশন অফ ব্লাড, ব্লাডে ফাংশন তিন রকমের হয়, একটা হচ্ছে ট্রান্সপোর্ট, একটা হচ্ছে মেইনটেনেন্স অফ হোমিওস্ট্যাসিস। মেইনটেনেন্স অফ হোমিওস্ট্যাসিস, আর তিন নম্বর সি হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন। ঠিক আছে, চলো, এক নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট, এ ট্রান্সপোর্ট কি কি করছে, ফার্স্ট এক নম্বর হচ্ছে নিউট্রিশন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডস, এগুলোকে কি করে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে, কোথায় যায়, বডি টিস্যু, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে বডি টিস্যুর দিকে, আমরা যে নিউট্রিয়েন্টস, আমরা যে খাবার খাই তা থেকে যে নিউট্রিয়েন্টস পাই, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, সেগুলোকে মিনারেলস, কিছু ট্রেস এলিমেন্টস, আচ্ছা এটাও বলা হয়নি, প্লাজমাতে কিছু ট্রেস এলিমেন্টস থাকে, যেমন আয়রন থাকে, কপার থাকে, এরকম থাকে, জিঙ্ক থাকে, হ্যাঁ, জন্য। ঠিক আছে, তাই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে বডি টিস্যুর দিকে আমাদের নিউট্রিশন নিয়ে যায়। আর কি করে, দু নম্বর, ট্রান্সপোর্ট অফ হরমোন, যেমন হচ্ছে অ্যাডিনো কর্টিকোট্রফিক হরমোন, আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে সিক্রেট করে, কিন্তু অ্যাকচুয়ালি কোন কিডনির ওপর যে অ্যাড্রেনাল কর্টেক্স থাকে সেখানে সে কাজ করছে, তো কি করে কাজ করছে, ব্রেন থেকে সেখানে কি করে কাজ করছে, না ব্লাডের মাধ্যমে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হওয়ার পর, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাড্রেনো কর্টিকোট্রফিক হরমোন সেটা অ্যাড্রিনাল কর্টেক্সে এসে কাজ করছে, তাহলে কি করছে, না গ্ল্যান্ড টু, গ্ল্যান্ড থেকে কোথায়, না টার্গেট টিস্যু, টার্গেট টিস্যু সেখানে ট্রান্সপোর্ট করে, মনে থাকবে। তিন নাম্বার লেখো, ট্রান্সপোর্ট অফ গ্যাস, ঠিক আছে, যেমন অক্সিজেনকে লাংস থেকে টিস্যুতে নিয়ে যায়, আবার কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে লাংসে নিয়ে যায়, তাহলে কি হবে, লাংস, অক্সিজেন সেখান থেকে টিস্যু, আবার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড, লাংস। চার নাম্বার হচ্ছে এক্সক্রিটারি সাবস্টেন্স, রেচন পদার্থ, এক্সক্রিটারি সাবস্টেন্সের ট্রান্সপোর্ট, তাহলে ট্রান্সপোর্ট অফ এক্সক্রিটরি সাবস্টেন্স, সেটা কোথায় নিয়ে যায়, সেটা বেসিক্যালি হচ্ছে টিস্যু থেকে আমাদের এক্সক্রিটরি অর্গানের দিকে নিয়ে যায়, সেটা হতে পারে লিভার, সেটা হতে পারে কিডনি, টিস্যু টু দ্য লিভার অর কিডনি, অ্যান্ড স্কিনও, স্কিন আমাদের যে ঘাম হয় সোয়েট, তার মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় এক্সক্রিটরি সাবস্টেন্স। ঠিক আছে, আর কি, চার পাঁচ নাম্বার, ও ট্রান্সপোর্ট অফ হিট, আমি একটু আগে বললাম যে আমাদের শরীরে হিট তৈরি হয়, যেমন লিভারে হয়, তারপর স্কেলিটাল মাসেলে, যেমন যারা ছেলেরা যারা জিম করে
বা এমনি এক্সারসাইজ করলে বা অনেক কায়িক পরিশ্রম করলে আমাদের কি হয়, আমাদের যে মাসেলস গুলো যদি হাত দিয়ে দেখো তাহলে দেখবে আমাদের গরম হিট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এটা কেন হচ্ছে? আমরা স্কেলিটাল মাসেলস বেশি ওয়ার্ক করছে, যার ফলে হিট তৈরি হচ্ছে, এবং সেই হিটটা কিন্তু সারা বডিতে কি করছে, সার্কুলেট করে দিচ্ছে ব্লাড, তাহলে ট্রান্সপোর্ট অফ হিট। এবং শুধু তাই নয়, অনেক সময় হয় কি, যেমন আমাদের শীতকালে, শীতকালে আমাদের শরীরকে ওয়ার্ম রাখার জন্য, গরম রাখার জন্য তখন কিন্তু ব্লাড সার্কুলেশনও হাই হয়ে যায় শীতকালে। শীতকালে বিএমআর রেট বেশি থাকে, কেন? কারণ উইন্টার সিজনে আমাদের যে হিটটা প্রডিউস করছে শরীরে, সে ব্লাড কি করছে, সারা বডিতে সেটা সার্কুলেট করে দিচ্ছে, ঠিক আছে? সেটাকে স্প্রেড করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, একটা ওয়ার্ম আমাদের শরীরে ফিল হচ্ছে, ঠিক আছে? তাহলে ট্রান্সপোর্ট অফ হিট, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কার ফাংশন, আচ্ছা, মানে লিভার, লিভার, স্কেলিটাল মাসল, এখান থেকে হিট কি করে অল ওভার বডি, হিটটাকে স্প্রেড করে দেয়। নেক্সট হোমিওস্ট্যাটিক, মানে হোমিওস্ট্যাসিস, মেইনটেনেন্স অফ, মেইনটেন হোমিওস্ট্যাসিস, ঠিক আছে? সেটা কি কি হতে পারে, যেমন অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার, পিএইচ, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড সেলের বাইরে, কারণ ব্লাড তো আর সেলের ভেতর ঢুকতে পারে না, বাইরে থাকে, অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, নেক্সট সি প্রোটেকশন। এই প্রোটেকশন আবার দু রকমের প্রোটেকশন আছে, একটা প্রোটেকশন হচ্ছে খুব কমন, সেটা হচ্ছে যে ইমিউনিটি তৈরি করে, কারণ আমরা কি জানি, ব্লাডের মধ্যে কি থাকে, ইমিউনোগ্লোবিউলিন থাকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে অ্যান্টিবডি, তারপরে ব্লাডের মধ্যে কি থাকে, হোয়াইট ব্লাড সেল থাকে, যেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাহলে হোয়াইট ব্লাড সেল, WBC, ঠিক আছে, কিছু কমপ্লিমেন্ট প্রোটিন থাকে, কমপ্লিমেন্ট প্রোটিন, ঠিক আছে, যেগুলো এক্সটার্নাল ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এটা তো একটা প্রোটেকশন কাজ আছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ব্লাডটাকে লস হতে দেয় না। আমরা অনেক সময় দেখি না যে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সারা শরীরে রক্ত বেরিয়ে চলে গেছে, তা কিন্তু হয় না। কিছুক্ষণের জন্য, যতক্ষণ কোয়াগুলেশনের টাইম নিয়েছে ততক্ষণ ব্লিডিং হয়েছে, কিন্তু তারপরে দেখা গেছে যে মানে ভেসেলস এর মুখগুলো স্টিফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কি করে ক্লোজ হলো? কারণ হচ্ছে কোয়াগুলেশন, যার ফলে কি হচ্ছে, ইট প্রিভেন্টস ওন লস অফ ব্লাড, এটা প্রোটেক্ট করে যাতে নিজের শরীর থেকে রক্ত নষ্ট না হয়ে যায়। তাহলে কি লিখবো আমরা, প্রিভেন্ট লস অফ ওন ব্লাড বাই কোয়াগুলেশন বা ক্লটিং, ঠিক আছে?